আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি যাদের উদ্দেশ্যে কথা বলবো, আমি সবার উদ্দেশ্যে কথা বলি সব সময়, কিন্তু আজকে আমি কথা বলবো ভিন্ন ধরনের। সেটা হচ্ছে আমি এখন আছি বাংলাদেশের বাইরে, সবাই অবশ্যই গেস করতে পারছো আমি কই আছি। আমি এখন আছি ইন্ডিয়ার আগরতলা শহরে, আমরা কিছুক্ষণ পরের ফ্লাইট ধরে যাব গুয়াহাটির বড়পাটা আসাম জেলায়। হ্যাঁ, আসামে চলে যাব। তো আগে পর অবশ্যই আমি লাইভে বলেছিলাম যে আমরা কিছুদিনের মধ্যেই চলে আসব ইন্ডিয়াতে। তো যাই হোক, হয়তো অনেক লেট হয়ে গেছে, তবে আমরা কিন্তু অলরেডি চলে আসছি। আজকে তিন দিন ইন্ডিয়া চলে আসছি, আজকে চলে যাব আসামে। এবং কি 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত আমরা ফৌজবাজার বাণিজ্য মেলাতে আছি আমি আর আলমগীর। তো যারা যারা কমেন্ট করে সবসময় সাড়া পেতে চাও যে শ্যামলী আপু আলমগীর ভাইয়া রিপ্লে দাও, তোমাদের সাথে দেখা করতে চাই, বিশেষ করে আমার ইন্ডিয়ান ভাই ও বোনেরা যারা, সবার উদ্দেশ্যে বলছি আমি আসামের বেশিরভাগ কমেন্ট পাই, তো সেজন্য আজকে বলতেছি আমি আসামে চলে আসছি, সবার সাথে দেখা করব, আনন্দ করব, মজা করব। তো আমরা আছি এখন অক্টোবরের আজকে 28 তারিখ, আমরা আছি জানুয়ারির 5 তারিখ 2023। তো এর মধ্যে যারা আমাদের সাথে দেখা করতে চাও, কথা বলতে চাও, আড্ডা দিতে চাও সবাই, এবং কি যারা আমাদের দিয়ে প্রোগ্রাম করাইতে চাও তারা সবাই, শাহজাহান ভাই, তারপরে হচ্ছে হিরো ভাই আর রুকেশ ভাইয়ের সাথে যোগাযোগ করো, স্ক্রিনে সবার নাম্বার দেওয়া আছে, সবাই কথা বলবা। তাই তো, ওর সাথে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবো। আচ্ছা, আমরা ইন্ডিয়া আইছি এটা তো মানুষ বিশ্বাস করে নাকি? আরে বিশ্বাস তো করবে, আমি তো বলেই দিলাম আমরা 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত বড়পেটা জেলার ফৌজবাজার বাণিজ্য মেলাতে আসি। হ্যাঁ, ওই জায়গায় গেলে আমাকে পাওয়া যাবো নাকি? অবশ্যই। আচ্ছা, যে জায়গায় রয়েছে এই জায়গাটা কিন্তু খারাপ না, মোটামুটি তাই না? না, অনেক সুন্দর জায়গা। আর ইন্ডিয়া তো বিশাল গ্রাম, বড় গ্রাম দেখি। আলমগীর ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো বাংলাদেশে নিয়মিত আপনি শুটিং করেন, নিয়মিত আপনি চ্যানেলগুলি চালান শুটিং করে, তো বাংলাদেশে নিয়মিত আপনারা বসবাস করেন, কিন্তু ইন্ডিয়ায় এসে আপনি বাংলাদেশ আর ইন্ডিয়া কতটুক মানে তফাতটা পাইলেন, মানে ডিফারেন্সটা পাইলেন? ও, আমি তো ডিফারেন্স তো ওইরকম পাইলাম না, কারণ একই রকম লাগতেছে আমার কাছে, বুঝছেন? তাই নাকি? হ্যাঁ, বাংলাদেশ আর ইন্ডিয়া কিন্তু, হ্যাঁ, ইন্ডিয়ার শহরে গেলি অন্যরকম মনে হয়, কিন্তু খারাপ না, ভালোই আছে, ভালোই। কিন্তু এখানকার খাওয়া খাদি চলাফেরা সবকিছু আমার পছন্দ হয়েছে। খাওয়া খাদি চলাফেরা মনে করলেন যে থাকিনি তো কোনদিন, তবে 2-4 দিন থাকলি বোঝা যাবে আর কি, বোঝা যাবে আর কি। আচ্ছা, শ্যামলী আপা, তাহলে আপনার কেমন লাগতেছে মোটামুটি এখানকার লোকের ব্যবহার? আসলে সবার ব্যবহারই অনেক ভালো, যেহেতু আমরা এই দেশের অতিথি, তো আপনার তো সবসময় অতিথির মতনই হবে, অনেক ভালো পাইছি। তো এখন তো বড়পেটা জেলায় প্রোগ্রাম করবেন, তো বড়পেটা জেলার বাহিরেও তো যাবেন তাই না? অবশ্যই, আমরা অল ইন্ডিয়াতেই প্রোগ্রাম করব। তো আলমগীর ভাই, প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম আর শুটিং দুইটা তো দুই জিনিস তাই না? হ্যাঁ, দুইটা দুই জিনিস, দুইটা দুই রকম। আর আপনারা যে শুটিং করে যে গল্পগুলি বানান ওইটা কি স্টেজেই করবেন নাকি? না 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 না, স্টেজের গল্প আলাদা আলাদা। হ্যাঁ, স্টেজের গল্পটা অনেক হাস্যকর। হ্যাঁ, অনেক হাস্যকর, অনেক মজা, সেই ওই শুটিং এর সাথে স্টেজের গল্প নিয়ে কোনো মিল নাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম যে আপনার বাড়তি কোনো বিনোদন আপনার ভিতরে আরো আছে যা শুটিং করছেন, এগুলো আপনারা দেখাবেন না? আরো আরো সুন্দর কিছু দেখাবে তাই না শ্যামলী আপা? স্টেজ বিনোদন হচ্ছে অন্যরকম বিনোদন, সেটা কখনো স্কিপে যায় না। আমাদের ফেসবুক ইউটিউবের গল্প হচ্ছে একটা থিমের উপরে, কিন্তু আমাদের স্টেজ পারফরম্যান্স কখনো থিমের উপরে হয় না, ফুল কমেডি হয়। তো আপনারা আপনাদের টিমের সাথে আপনারা কতজন আসছেন? আমরা আসছি 5 জন, আমি আসছি, আলমগীর ভাই আসছে, শরীফ ভাই আসছে, ওই যে আমরা স্ক্রিনে যাকে নুটু মুন্সি বলি সে আসছে, আমাদের সাথে আমাদের ম্যানেজার শান্ত ভাই আসছে, দেন হচ্ছে আমাদের পরিচালক মোতালে হোসেন জয় আসছে। থ্যাংক ইউ আপনাদের এই পুরা টিমকে আমরা সবাই এখন ইন্ডিয়ার যারা যারা আছি সবাই দেখতে পারবো। তো যতদিন অপেক্ষা করছি আপনাদের জন্য, আজকে সেই অপেক্ষার অবসান ঘটবে সামনের 30 তারিখ থেকে প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ অবশ্যই, সামনে 30 অক্টোবর থেকে 5 নভেম্বর পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 7 তারিখে আছে চাউলিয়াবাড়িতে, বড়পেটা জেলার চাউলিয়াবাড়িতে আছে 7 তারিখে, মানে আসলে জায়গাগুলোর নাম আমার মনে নেই, ওরা তো বৃষ্টির কারণে পিছিয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এদের প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষায় থাকবেন।
খোদা হাফেজ, বাই বাই, টাটা।